আসসালামু আলাইকুম ফ্রেন্ডস হাওয়ারি আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আজকে থেকে শুরু হতে যাচ্ছে আমাদের ফ্রিলান্সার ডট কম নিয়ে একটি সিরিজ পর্ব তো আজকের পর্ব হচ্ছে ফ্রিলান্সিং ডট কমের প্রথম পর্ব তো আজকের এই পর্বে আমরা হচ্ছে দেখব কীভাবে হচ্ছে ফ্রিলান্সার ডট কমে আপনারা হচ্ছে একটি পারফেক্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যেখান থেকে আপনারা চাইলে পরবর্তীতে ফাইবার এবং আপওয়ার্কের মতো আপনারা এখানে অসংখ্য পরিমাণ বায়ার পাবেন এবং হচ্ছে এখান থেকে যে কোনো পরিমাণ ফ্রিল্যান্সিং কাজ হচ্ছে আপনারা এখান থেকে গ্র্যাপ করে নিতে পারবেন সো আমরা কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাই তো বন্ধুরা আপনারা হচ্ছে জানেন যে ফ্রিল্যান্সার ডট কমেও আফওয়ার্ক এবং ফাইবারের মতো অসংখ্য ধরনের ফ্রিল্যান্সিং কাজ পাওয়া যায় আমি যদি জাস্ট এখানে এই মুহূর্তে এন্ট্রি লিখে যদি সার্চ করি তাহলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে প্রায় চারশো একটি কাজ রয়েছে এই যে দেখুন এটা একটি ডাটা এন্টিকাস এবং এটার জন্য পেমেন্ট রয়েছে বারো ডলার তারপর এটাও একটি ডাটা এন্টিকাস এটার জন্য পেমেন্ট রয়েছে প্রায় পনেরো ডলার তারপর এটাও একটি ডাটা এন্টিকাস আর এটার জন্য পেমেন্ট রয়েছে চোদ্দো ডলার তো এইভাবে আমরা যদি নিচের দিকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খুবই ভালো পরিমাণ পেমেন্টের অসংখ্য পরিমাণ ডেটা এন্টিকাস এখানে রয়েছে তো বন্ধুরা আমরা হচ্ছে এই সিরিজ পর্বে আজকে হচ্ছে এখানে কিভাবে ফ্রিলান্সার ডট কমে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা দেখাবো এবং পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা হচ্ছে এখানে কাজের জন্য অ্যাপ্লাই করবেন কীভাবে এখানে হচ্ছে লাইভ কাজগুলো কমপ্লিট করবেন এবং কীভাবে এখান থেকে আপনারা পেমেন্টটা আপনাদের হাতে পর্যন্ত উইথড্র করে নিয়ে আসবেন সম্পূর্ণ এ টু জেড হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ পর্বগুলোতে থাকবে সো আমরা হচ্ছে এখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে ফ্রিল্যান্সার ডট কমের যে হোম পেজ রয়েছে সেখানে আমরা ক্লিক করবো অথবা এই লিংক হচ্ছে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকেও এই লিংকে ক্লিক করে এখানে চলে আসতে পারেন তারপর আমরা এখান থেকে দেখুন লগ ইন এবং সাইন আপ দুইটা রয়েছে আমরা এখান থেকে সাইন আপ যে অপশনস রয়েছে এটার উপর ক্লিক করবো এটার উপর ক্লিক করার পর এখানে আপনি চাইলে আপনার ফেসবুক দিয়েও এখানে লগ করতে পারেন অথবা আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নিতে পারবেন তো আমি যেটা রিকমেন্ড করব সেটা হচ্ছে আপনারা অবশ্যই ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে তারপর হচ্ছে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আমি হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি তো এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আমরা হচ্ছে এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিব পাসওয়ার্ডটা অবশ্যই ছয় অক্ষরের হতে হবে এবং একটি বড়ো হাতের অক্ষর এবং একটি ছোট হাতের অক্ষর এবং একটি নাম্বার থাকতে হবে সো আমি হচ্ছে আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে আই এগ্রি টু দ্য ফ্রিল্যান্সার এই যে টিকমার্কটা আছে এটা হচ্ছে টিক করে দেব তারপর জয়েন্ট ফ্রিল্যান্সার এই লেখাটির উপর ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদেরকে একটি ইউজার নেম সিলেক্ট করতে হবে তো ইউজার নেমটি হচ্ছে আপনার যে প্রোফাইল রয়েছে সেখানে কিন্তু শো করবে এবং বায়ার বায়াররাও কিন্তু এটা দেখতে পাবে সো আমি হচ্ছে এখান থেকে একটা ফ্রি আমার হচ্ছে প্রোফাইল নেম এখান থেকে চুজ করতে চাচ্ছি দেখি এটা নেই কিনা আমি যদি এটা দিয়ে এন্টারে হিট করি দেখুন দিস নেম ইজ অলরেডি রেজিস্টার্ড এরকম লেখা আসছে সো আমি যদি এখান থেকে আমার এ নামে যদি দিয়ে থাকি দেখি এটা নেই কিনা না জিরো ওয়ান তারপর এন্টার যদি হিট করি দেখুন এটাও নিচ্ছে না আমরা যদি জিরো ডাবল ওয়ান দিয়ে থাকি হ্যাঁ এটা কিন্তু নিয়ে নিয়েছি তারপর দেখুন এখানে আমাদেরকে বলছে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ তো আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট টাইপটা সিলেক্ট করতে হবে আমরা কি এখানে কাজ দিব নাকি কাজ করবো তো দেখুন আই ওয়ান টু ওয়ার্ক এটা হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য আই ওয়ান টু হায়ার এটা হচ্ছে বায়ারদের জন্য সো আমরা এখানে যেহেতু কাজ করব আমরা প্রথমটা সিলেক্ট করব প্রথমটা সিলেক্ট করার পর এখানে ওয়েলকাম টু ফ্রিল্যান্সার এরকম একটু লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর আমাদেরকে এখানে নিয়ে আসছে তো এখান থেকে আমাদের ক্যাটাগরি এবং স্কিল আমাদেরকে সিলেক্ট করতে হবে তো দেখুন এখান থেকে সিলেক্ট এই ক্যাটাগরি তো আমরা যেহেতু ডেটা এন্ট্রি এবং লিড জেনারেশন রিলেটেড কাজ করবো আমরা এখান থেকে ডেটা এন্ট্রি অ্যান্ড অ্যাডমিন এই লেখাটির উপর ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে যে যে বিষয়গুলো আমরা পারি সবগুলো আমরা এখানে প্লাস এখানে ক্লিক করে যাব যেমন ডাটা এন্ট্রি তারপর হচ্ছে এক্সেল তারপর হচ্ছে এখান থেকে ওয়েব সার্চ তারপর কাস্টমার সাপোর্ট তারপর হচ্ছে কাস্টমার সার্ভিস এটা দিব না জেনারেল অফিস এটা দিয়ে দিব ট্রান্সক্রিপশনসটা দিব বুক কিপিং না মাইক্রোসফট অফিস দিব ডাটা এক্সটেনশন যেটা রয়েছে এটা দিব তারপর হচ্ছে ইমেল হ্যান্ডেলিং কল সেন্টার তারপর ডেটা স্ক্রেপিংটা আমাদের সাথে যায় তারপর হচ্ছে টাইপিংটা আমাদের সাথে যায় টেকনিক্যাল সাপোর্ট এক্সেল ডাটা ক্লিনসিং হ্যাঁ ডাটা ক্লিনসিংটা আমাদের সাথে যায় তারপর মাইক্রোসফট আউটলুক তারপর হচ্ছে আর্টিকেল সাবমিশন এটাও দিয়ে দিব তারপর গুগল স্প্রেডশিট তারপর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ফোন সাপোর্ট হেল্প ডেস্ক এক্সেল এখান থেকে আমরা মেবি সর্বোচ্চ বিশটা পর্যন্ত দিতে পারবো তারপর হচ্ছে এখান থেকে স্প্রেডশিট আমাদের সাথে যায় তো আমরা আমাদের সাথে যেগুলো যাই এরকম আমরা হচ্ছে পনেরোটার মতো সিলেক্ট করছি আপনারা বিশটা পর্যন্ত দিতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে আমরা নেক্সট যে অপশান দেখতে পাচ্ছি এটার উপর ক্লিক করে দেবো তো এটার উপর ক্লিক করার পর দেখুন এখানে বলছে লিঙ্ক ইউর অ্যাকাউন্টস আপনি চাইলে আপনার ফেসবুক এবং লিঙ্কডিনটাকে এখানে লিঙ্ক আপ করে নিতে পারেন তো আমি এটা আপাতত এখন করছি না আমি জাস্ট এখান থেকে স্কিপ করতেছি স্কিপ করার পর এখানে দেখুন হোয়াট ইজ ইউর নেম এখানে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে অবশ্যই আমাদের এনআইডি কার্ড অনুযায়ী আর আপনার যদি এনআইডি কার্ড না থেকে থাকে তাহলে আপনার ফ্যামিলির যা যে কারো আপনি হচ্ছে ইনফরমেশন এখানে ইউজ করতে পারবেন এমন একজন ব্যক্তি যার হচ্ছে এনআইডি কার্ড রয়েছে এরকম একজন ব্যক্তির ইনফরমেশন আপনি এখানে দিতে হবে সো প্রথমে আমি হচ্ছে এখানে আমার একটা ছবি দিয়ে দিচ্ছি আমি জাস্ট এখান থেকে টু অ্যাক্সেস ইয়ার ক্যামেরা তো এখান থেকে আমার ক্যামেরা থেকে চাচ্ছে সো আমি এই মুহূর্তে ক্যামেরা থেকে নিতে চাচ্ছি না নো থ্যাঙ্কস এ দিয়ে দিলাম আমরা পরবর্তীতে এটা আপলোড করব তারপর হচ্ছে এখানে আমরা আমাদের নামটা দিয়ে দিব তো এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে লাস্ট নেমের জায়গায় লাস্ট নেমটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখান থেকে আমরা নেক্সট অপশনের উপর ক্লিক করে দেব তারপর এখানে দেখুন হোয়াট ডু ইউ ডু রাইট এ অনলাইন ডেসক্রিপশন অ্যাবাউট ইউর সেলফ আপনার সম্পর্কে এখানে বলতে হবে মানে আপনি কী নিয়ে এখানে কাজ করবেন তো আমরা এখানে ডেটা এন্ট্রি তারপরে হচ্ছে এখানে লিখব লিড জেনারেশন লিড জেনার জি ই আর এ টি আই ওয়ান লিড জেনারেশন তারপর হচ্ছে এখানে দিব ওয়েব রিসার্চ ডাব্লিউ বি আর ইএস আর সিএইচ ওয়েব রিসার্চ এক্সপার্ট ই এক্সপিইআরটি এক্সপার্ট তারপর এখানে ডেস্ক্রাইব ইউর সেলফ তো এখানে হচ্ছে আপনাকে একটা ডেসক্রিপশনস দিতে হবে তো আপনার যদি ফাইবার বা আফওয়ার্কে অ্যাকাউন্ট থেকে থাকে আপনি চাইলে সেখান থেকে আপনার বায়োটাকে এখানে এনে দিয়ে দিতে পারেন তো আমি হচ্ছে এখানে একটি বায়ো দিয়ে দিচ্ছি তো বায়োটা দেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে নেক্সট অপশন যেটা রয়েছে এটার উপর ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখুন এখানে হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক বাংলাটা অটোমেটিক সিলেক্ট থাকবে সো আমরা এখানে ইংলিশ দিয়ে দেবো ইংলিশ তারপর হচ্ছে এখানে আমাদের এনআইডি কার্ড অনুযায়ী আমাদের ডেট অফ বার্থটা দিতে হবে তো আমরা এখান থেকে ক্যালেন্ডার আইকনটার উপর ক্লিক করব তারপর প্রথমেই আমরা হচ্ছে এখান থেকে ইয়ারটা সিলেক্ট করে নেব ইয়ারটা সিলেক্ট করার জন্য আমরা হচ্ছে এখান থেকে একটু এদিকে যাব এদিকে যাব এখান থেকে হ্যাঁ তারপর হচ্ছে এখান থেকে আমরা মাসটা সিলেক্ট করব। তারপর হচ্ছে এখান থেকে ডেটটা সিলেক্ট করবো করার পর আমরা এখান থেকে নেক্সট অপশানের উপর ক্লিক করে দেবো তারপর দেখুন হয়ার আর ইউর লোকেটেড এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিতে হবে এন্টার ইউর অ্যাড্রেস তো অ্যাড্রেসটাও আপনার চেষ্টা করবেন হচ্ছে এনআইডি কার্ড অনুযায়ী দেওয়ার জন্য তো আমি এখানে দিয়ে দিব হচ্ছে চিটাগং বাংলাদেশ তারপর হচ্ছে এখান থেকে আপনার সিটাগং তারপর সিটিটা সিলেক্ট হয়ে গেলো স্টেট প্রভিন্স সিলেক্ট হয়ে গেলো এখান থেকে আপনাকে আপনার জিপ কোডটা দিতে হবে তারপর হচ্ছে কান্ট্রি অটোমেটিক সিলেক্ট করা আছে। তো আমি এখান থেকে জিপ কোডটা দিয়ে এখানে নেক্সটে ক্লিক করতেছি তো দেখুন নেক্সটে ক্লিক করার পর এখানে বলছে অলমোস্ট দেয়ার এমনি নজরুল চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট তো আমরা যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছি সেই ইমেলে ওনারা একটা ভেরিফিকেশান মেল পাঠিয়েছে তো সেখান থেকে আমাদের একটি অ্যাকাউন্টটাকে হচ্ছে ইমেল ভেরিফাই করে নিতে হবে তো আমি হচ্ছে আমার ইমেলে লগ করে নিচ্ছি তো দেখুন আমরা আমাদের ইমেলে দুইটা মেল পেয়ে গেছি একটা হচ্ছে ওয়েলকাম টু ফ্রিলান্সার ডট কম এরকম বলছে তারপর আমরা ভেরিফাই ইমেল যে মেলটা পাইছি এটার উপর ক্লিক করবো এখান থেকে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস এই লেখাটির উপর ক্লিক করে দেবো লেখাটির উপর ক্লিক করার পর এটা হচ্ছে রিডাইরেক্ট করে আমাদেরকে ফ্রিলান্সার ডট কমে নিয়ে আসবে এবং দেখুন থ্যাংকস আমাদের ইমেল ভেরিফাইড এটা লেখা আসছে আমরা নেক্সটেই ক্লিক করে দেব